মাধবী কি ছিল গো ভুল, হারিয়ে গেল জীবনের কুল, মাধবী কি ছিল গো ভুল, হারিয়ে গেল জীবনের কুল। হ্যালো লন্ডন, হ্যালো আমার প্রিয় চাটগাইয়া এবং ফটিকছড়ি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আমন্ত্রণে আগামী 18 তারিখ আপনাদেরকে গান শোনাতে, কথা বলবো, অনেক আড্ডা হবে আসছি 18 মার্চ হেলবেরি ইউথ সেন্টারে। আপনাদের সবাইকে সেখানে আমি দেখতে চাই, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ, সবাই একসাথে মজা করব। ফটিকছড়ি কমিউনিটি ইউকে কর্তৃক আয়োজিত আগামী 18 মার্চ আমাদের হেলিবারি ইউথ হলে আমাদের ফটিকছড়ি কমিউনিটির ইউকের সর্বস্তরে আমরা যেন সকলেই আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। কমিউনিটির সকলকে আমরা আসলে আমন্ত্রণ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমাদের এই মূল আকর্ষণ হচ্ছে যে আমাদের ফটিকছড়ি কৃতি সন্তান আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন সিঙ্গার এবং আমাদের আতিক ভাই, ওনার একটা সঙ্গীত সন্ধ্যা হবে ওই দিন আমাদের প্রোগ্রামে এসে। আমরা সকলকে আমন্ত্রণ যাচ্ছি, সবাইকে আমন্ত্রণ যাচ্ছি যেন সবাই পরিবার পরিজন নিয়ে আসবেন। একটাই উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে যে আমাদের চিটাগোনিয়ানদের মাঝে আমাদের একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করা। আমরা কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছি এবং কমিউনিটির মানুষের জন্য কাজ করে যাচ্ছি, বিশেষ করে অল চিটাগোনিয়ান যারা ইউকের মাটিতে বসবাস করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের ফেসবুক থেকে শুরু করে আমাদের যে গ্রুপ আছে, কমিউনিটির যে গ্রুপের মধ্যে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যে যারা ফার্স্ট কাম সার্ভ বেসিস, অর্থাৎ অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, নাম জমা দিতে হবে। ইতিমধ্যে অনেকে নাম জমা দিয়েছে, যারা আসতে চায় সবাই নাম জমা দেবে, রেজিস্টার করতে হবে। সেই রেজিস্ট্রেশন ছাড়া বিনা রেজিস্ট্রেশনে কেউ প্রোগ্রামে আসতে পারবে না। অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন। আর রেজিস্ট্রেশনের জন্য যারা গ্রুপের সাথে সংশ্লিষ্ট আছেন তারা, অথবা না থাকলেও জাস্ট ওখানে আমরা যেই অ্যানাউন্সমেন্টগুলো দিয়েছি ওখানে নাম্বার আছে, নাম্বারে জাস্ট আমি আসতে ইন্টারেস্টেড নামটা লিখে তার ফোন নাম্বারটা দিয়ে আমাদেরকে টেক্সট করলে আমরা নামটা নিবন্ধন করে নেব। আর যদি আমাদের বুকিং কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ওনাকে জানাবো যে বুকিং ইজ কমপ্লিট। সুতরাং আসলে যেহেতু আপনারা এসছেন, আমাদের হাতে ম্যাক্সিমাম আর 50 থেকে 60 জন, 60টা সিট খালি আছে। কেউ যিনি আগে রেজিস্ট্রেশন করবেন তাদেরটাই নিবন্ধন হিসেবে নিবন্ধিত হবে। হ্যালো দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। 18 মার্চে যে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের মিউজিকের দায়িত্ব আমি আছি। এখানে শুধু আমার আতিক হাসান হচ্ছে আমার একজন প্রিয় শিল্পী, আশা করি আপনাদের সবারই প্রিয় শিল্পী। অনুষ্ঠানের মধ্যে শুধু আতিক হাসান নয়, আমাদের লোকাল লাবণী বড়ুয়া থাকবে, অমিত দে থাকবে, প্লাস আমাদের চিড়েগের কিছু সিঙ্গার থাকবে, রুবা চৌধুরীও থাকবে, সেই সাথে আমাদের যে মিউজিশিয়ান প্লাস সাউন্ড সব কিছু মিলে একটা আশা করি একটা জমকালো একটা প্রোগ্রাম হবে। আপনারা মিস করবেন না, সবাই চলে আসুন, দেখা হবে আশা করি।